বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, যার জন্ম না হলে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত ফিরে পেতাম না, আমরা ফিরে পেতাম না আমাদের লাল সবুজের পতাকা। বন্ধুরা আমার, যেহেতু বলেছে বক্তব্য সংক্ষিপ্ত, তা আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই আমি শেষ করব। ভাইয়ের আমার, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এই মার্চ মাসে। এই মার্চ মাসে আমাদের স্বাধীনতা মাস, স্বাধীনতার মাস অর্থাৎ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছিলেন। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন 7ই মার্চ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বন্ধুরা আমার, তিনি আরো বলেছিলেন, আমি যদি হুকুম দেবার না পারি তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। তিনি আরো বলেছিলেন, গ্রামগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল। তার মানে কি বুঝাইল? যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীন, মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নির্দেশে।